হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। দেখো, আবার আজকে একটা নতুন দিন, নতুন সকাল। আজকে ব্লগটা পুরো সকাল থেকে শুরু করছি। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে পুরো সকাল থেকে ব্লগ শেয়ার করা হয় না, তো সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। তো ওই জন্য আজকে পুরো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। দেখো, গাছে কিন্তু অলরেডি অনেক ফুল ফুটে গিয়েছে। তো আমাদের এটা হচ্ছে জবা গাছ, তো পিঙ্ক কালারের যে জবা ফুলটা হয়, তো ওটা তো সকাল সকাল উঠে পড়েছি। তো সকাল সকাল বলতে 7টা 7:30 না বাজলে যেন সকাল হতেই চায় না। তো আগে যখন টিউশন পড়াতাম, মানে অনেকজন যখন আসতো, তখন হচ্ছে আমার 6টা বাজার আগেই সকালটা হয়ে যেত। তো এখন তো বুঝতেই পারছো, এখন মানে স্কুল স্টার্ট হয়নি, তো জানুয়ারি থেকে সব স্টার্ট হবে। তো ওই জন্য ছোটো ছোটো বাচ্চা 4টে থেকে 5টা আসে, তো ওই জন্য একটু দেরি করে উঠে পড়ালেও কোনো সমস্যা হয় না। আর দেখো, ব্রাশ করে এখানে চলে এসেছি। আমাদের এখনও বড় পুচকু কিন্তু ওঠেনি, দেখো ওই যে টেনে টেনে ওকে তুলতে হবে রোজ দিন। এত পড়ার ভয় করে, তো পড়তে হবে সেই জন্য উঠবে না। আর উঠেই আগে ওকে হচ্ছে কোলে নিতেই হবে, এটা হচ্ছে রোজ দিনের নিয়ম, ওকে একটু না একটু কোলে নিতেই হবে। তো দেখো, এখানে বিছানাটা আমি তুলে নিচ্ছি। তো চলো, আজকে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো আজকে কী কী আমি শেয়ার করতে পারি। দেখো বন্ধুরা, সকালের পর থেকে আমি তোমাদের সাথে তেমন কিছু কিন্তু শেয়ার করতে পারিনি, বুঝতেই পারছো। মা নেই বাড়িতে, তো দুটো বাচ্চা, দিদি, বৌদি, তো সবাই মিলে সব কাজকর্ম গুছিয়ে উঠে মোটামুটি 3টে অলরেডি বেজে গিয়েছিল খেতে উঠেই। তো তারপর আমি তোমাদেরকে যেমন কি বলেছিলাম আগের ব্লগে, যে আমাদের এখানে বড়দিনে সুন্দর মেলা হয়, তো বিকেল থেকেই কিন্তু বিভিন্ন রকমের খেলাধুলো হয়, প্রতিদিনই হয়, পুরো 1 সপ্তাহ ধরে চলে এই মেলাটা। তো দেখো, এখানে বিকেলে পুরো খেলাধুলোর জন্য সব কিছু সাজানো গোছানো রেডি। তো এখানে আমাদের এই দিকটায় খ্রিস্টিয়ান আছে, তো সেই কারণে বড়দিনের মেলাটা কিন্তু ভালো রকমই হয়, মানে খুব জাঁকজমক করেই হয়। আর হচ্ছে আমাদের এখানে কিন্তু অনেকগুলো চার্চ আছে। তো দেখো, একটা বড় চার্চ তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখা যাচ্ছে পুরো হোয়াইট কালারের, একদম টেম্পল সিস্টেম করে বানানো, খুবই সুন্দর দেখতে, যেরকম সুন্দর ভেতরটাও সুন্দর। অবশ্যই আমি তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাবো। তো আরও এরকম কিন্তু বড় বড় অনেক চার্চ আছে, তো সব চার্চে গিয়ে উঠতে পারিনি, তো সন্ধে হয়ে গিয়েছিল, বুঝতেই পারছো। আর এদিকটায় আমাদের এদিকটায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো সে কারণেই সন্ধের পরে থাকতে ইচ্ছেও করে না, ভালোও লাগে না, ওই জন্য বিকেলে গিয়েছিলাম। বিকেলে যতটুকুনি যা হয়েছিল, তো ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানে এক ধরনের খেলা হচ্ছে, তো 13 থেকে 15 বছরের মেয়েদের হচ্ছে পোশাক বদল। তো এই খেলাটা খুবই ইন্টারেস্টিং খেলা। তো দেখো, সোয়েটার, তারপরে ওড়না, চুড়ি, এই সব কিন্তু আলাদা আলাদা জায়গায় থাকে, তো জায়গায় দাঁড়িয়ে ছুটে এসে পড়তে হবে। তো পরে কিন্তু আবার দৌড়াতে হবে, যে প্রথমে আসবে সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম হবে আর কি। তো দেখো, আমাদের একজন পরিচিত একটা বোন নেমেছে, তো ও কিন্তু থার্ড হয়েছে খেলাতে। তো এইভাবে ছুটতে হবে। দেখো, ওড়না নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবার কিন্তু নিতে হবে চুড়ি। তো চুড়ি কিন্তু জায়গায় দাঁড়িয়ে পড়তে হবে, পরেই দৌড়াতে হবে। তো দেখো, আর এখানে এই যে একটা খেলা হচ্ছে এদিকটায়, তো খেলাটা কমপ্লিট, এই খেলাটা শুরু হয়েছে। তো এই খেলাটা দেখো, আমার বড় পুচকু কিন্তু নেমেছে, ওই যে পিঙ্ক কালারের ড্রেস পরা আছে, হোয়াইট কালারের প্যান্ট। তো এটা হচ্ছে, এই খেলাটার নাম হচ্ছে কালার চয়েস। তো বিভিন্ন রকমের কালারের হচ্ছে পতাকা জায়গায় জায়গায় রেখে দেওয়া আছে, তো যার যে কালারটা পছন্দ সেই কালারে বসতে হবে। তো একটা মিউজিক হবে, মিউজিকে সার্কেল সার্কেল করে ঘুরতে হবে, তো তারপরে জায়গায় জায়গায় বসতে হবে, এরকম সুন্দর দারুণ একটা খেলা। তো আমাদের বড় পুচকু প্রথম ফার্স্ট টাইম কিন্তু ও খেলাতে নেমেছে, ভীষণ আগ্রহ, তো ওকে নামিয়ে দিয়েছি আমরা। তো দেখো, পুরো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আচ্ছা, আজকে আমরা একটু
ব্যস্ত প্রতিদিন আছে পারছে আমাদের না, ওরা বোঝে না কিন্তু আসছে, যার জন্য আমাদের খেলা একটু ভিন্ন ঘটছে। 35-এর মধ্যে বিবাহিত পুরুষদের কাগজ করি, এই খেলায় যারা নামবেন তারা ক্রেডিট কাগজ তাদের চলে আসবে। আর দেখো বন্ধুরা, এখানে আরো একটা ইন্টারেস্টিং এবং মজার খেলা হচ্ছে। তো 35-এর ঊর্ধ্বে বয়স্ক মানুষদের হচ্ছে চামচ মার্বেল। তো দেখো কিভাবে খেলছে। তো এই মানে সব রকমেরই খেলা দেয়, বাচ্চা থেকে বড় থেকে বয়স্ক সবাইদের জন্যই খেলা রয় মানে খেলা থাকে আর কি। তো বিভিন্ন সুন্দর সুন্দর খেলা থাকে এখানে, তো দেখতেও ভীষণ ভালো লাগে এবং মজা লাগে। তো দেখো একজন চিপস বিক্রেতার এত সুন্দরভাবে চিপসগুলো সাজিয়েছে, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো বন্ধুরা, এখানে কিছু বিশিষ্ট মানুষ তো পুরো মেলাটাকে বেষ্টন করে একটু সার্কেল করে ঘুরছে আর কি, আর সবার সাথে কথা বলছে। তো এখানে রয়েছে, তো মাইকে যেভাবে অ্যানাউন্স করছে তো সেটা শুনেই আমি বলছি, এখানে রয়েছে হচ্ছে বাসন্তী। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে বাসন্তী বলে একটা জায়গা আছে, তো বাসন্তীর ওখানে কিন্তু অনেক বড় বড় চার্চ আছে। তো ওই চার্চের যিনি পুরোহিত, মানে আমরা যাকে পুরোহিত বলি, তো ওই চার্চের পাদ্রি বলা হয়, তো তারা কিন্তু এসেছেন। তো ওনারা কিন্তু এই পুরো মেলাটাকে বেষ্টন করে একটু সার্কেল করে ঘুরছে এবং সবার সাথে একটু কথা বলে একটু পরিচয় করে নিচ্ছে। তো দেখো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম পুরো বিষয়টা। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর বিভিন্ন বিশিষ্ট বিশিষ্ট মানুষ কিন্তু ওনার সঙ্গে রয়েছে। মজার খেলা হচ্ছে, তো এখানে বিবাহিত মহিলাদের চামচ মার্বেল হচ্ছে। তো চামচের উপরে আর কি মার্বেল দিয়ে হেঁটে যেতে হবে ব্যালেন্স করে। তো দেখো কত মায়েরা নেমেছে, খুব সুন্দরভাবে যাচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যার মার্বেল পড়ে যাবে তো সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে আর কি। তো যারা মার্বেল নিয়ে এগিয়ে যেতে পারবে তারাই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আর দেখো বন্ধুরা, এতটাই তাড়াহুড়ো করে বেরিয়েছি যে তোমাদের সামনে দাঁড়িয়ে একটু যে কথা বলবো সেই টাইমটাও পাইনি। তো দেখো এখানে আমার বান্ধবী এসছে, তো বান্ধবীর সাথে মেলায় হঠাৎ করে দেখা হয়ে গিয়েছে। তো আমার বান্ধবী, আমার কলেজের বান্ধবী সুবর্ণা আছে, আর আমার মানে বাড়ির পাশের বান্ধবী বেস্ট ফ্রেন্ড যে আলপনা, ও হচ্ছে দেখো একটু ব্যালেন্স করে বেলুন ফাটাচ্ছে, তো একটু ইচ্ছে করলো আর কি। তো ওই জন্য আমি ওটাকে ক্যামেরা বন্দি করলাম। তো এখানে বেলুন ফাটাতে পারলেই কিন্তু পুরস্কার আছে। তো দেখো ওই যে ব্যালেন্স করে পুরো বন্দুক দিয়ে গুলি বের করে মারছে আর কি। তো এই যে আর আমাদের পুচকু বৌদি, এই যে এই 4-5 জন মিলেই আমরা মেলায় গিয়েছিলাম। তো বিকেল টাইমটা জাস্ট একটু ঘুরে আসলাম। তো এই দেখো 3 বার কিন্তু বন্দুকের গুলি মারবে, আর আমাদের পুচকু এই দেখো। আর দেখো বন্ধুরা, এখানে বাড়ি চলে আসার মুখে আর কি, তো বাড়ি চলে আসার পথে আগে তোমাদেরকে একটু চার্চটা ঘুরিয়ে দেখাবো বলে। তো এই দেখো কি সুন্দরভাবে ফুলের গাছ লাগিয়ে সুন্দরভাবে টুনি বাল্ব যে বলে, তো সেটা দিয়ে সুন্দর করে সাজিয়েছে পুরো চার্চটা। তো চার্চের সামনে মানে ফ্রন্টের দিকে শুধুই ফুল গাছ, বিভিন্ন রকমের ফুল গাছ, আর তো ক্রিসমাস ট্রি তো অবশ্যই রয়েছে। তো সুন্দর করে সাজিয়েছে, আর দেখো পুরো চার্চটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর, একদম অসাধারণ দেখতে দেখো। আর রোডের দুপাশ থেকে মানে চার্চের দু সাইড থেকে সুন্দর করে ফুলের গাছগুলো লাগিয়েছে এইভাবে।
আর দেখো বন্ধুরা, এটা পুরো বেরিয়ে আসার মুখে আমি তোমাদের পুরো মানে ফ্রন্টের থেকে পুরো গেটটা আমি দেখিয়ে দিচ্ছি, কত সুন্দরভাবে সাজিয়েছে। তো সবটাই টুনি বাল্ব, মানে চন্দননগরের যে লাইটিংগুলো হয় ওগুলো সাইডে সাইডে দিয়ে সুন্দর করে সাজিয়েছে। দেখো যতদূর মেলা হচ্ছে তার অনেকটা দূর থেকে। আর আমাদের পুচকের বায়না তো এগুলোতে উঠবে, তো দেখো ওই যে বসে গিয়েছে বাইকের উপরে, তো বসে একটু ঘুরু ঘুরু করছে। তো এটা ঘুরু ঘুরু হয়ে গেলেই আমরা চলে যাব অলরেডি বাড়িতে, তো 6:30 অলরেডি বেজে গিয়েছিল তখন, তো ওই জন্য চলে যাওয়ার মুখেই আর কি। তো এত বায়না করছে, তো এটা মানে বাইকে চড়বে বলে তো ওই জন্য একটু চড়িয়ে নিলাম। তো চলো বাড়ি এসে তোমাদের সাথে অবশ্যই আবার কথা হচ্ছে। আমরা মেলায় অনেক ঘুরেছি, অনেক খেলা করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। ভেরি গুড। তো দেখো বন্ধুরা, চলে এসেছি মেলা থেকে। তো মেলায় খেলাটাই হচ্ছে বিশেষত্ব আমাদের বড়দিনের মেলায়। তো খেলা হয়ে গিয়েছে, তো রাতের বেলায় সম্ভবত নাচ গান আছে, তো যাই হোক সেটা দেখার কোনো ইচ্ছে নেই। আর প্রচণ্ড ঠান্ডা বাইরে, বুঝতেই পারছো। তো চলে এসেছি বাড়িতে, সবাই মিলে চলে এসেছি, তো বৌদি, ফুলি, আমি আর আমাদের পুচকে চলে এসেছে। আর দেখো এই যে মেলা থেকে আমি চাউমিন ভাজবো বলেই খুন্তিটা কিনে এনেছি, তো দেখতে বেশ সুন্দর লাগছিলো। তো এটা খুব কাজের জিনিস, তো ওই জন্য নিয়ে নিলাম। আর অনেক খাবার দাবারও নিয়ে এসেছি, চপ নিয়ে এসেছি, ঘুগনি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি খোলা বাদাম, যেটা হচ্ছে আমার খুব ফেভারিট, তো ওটাও নিয়ে চলে এসেছি। আর তোমরা তো দেখলেই আমাদের পুরো চার্চটা, তো আর একটা বড় চার্চ ছিল, তো সেটা তো আমি দেখাতে পারলাম না। তো যদি 1 জানুয়ারি মেলাতে যাই, তো তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো ওই বড় চার্চটা। তো চলো পরে এসে আবার কথা বলছি। হ্যাঁ, মেলার চপ বলে কথা ফ্রিজে রাখ দে। কোনটা তো দেখো বন্ধুরা, মেলা থেকে একদম গরম গরম চপ নিয়ে চলে এসেছি, তো চপ মুড়ি খাওয়া চলছে আর কি। তো হেভি টেস্টি কিন্তু চপটা খেতে, একদম পুরো গরম আর মজমজে। আর এনেছি ঘুগনি, তো ঘুগনিটা হচ্ছে বাড়ির সবার জন্য সবাই খেয়েছে, অল্প একটু বেঁচে গেছে, সেটা হচ্ছে আমি খাচ্ছি। আর স্পেশাল স্পেশাল মানুষ হচ্ছে এই যে বসে আছে চপ খাচ্ছে। এই যে ঢেঁড়স খেলায় নেমেছিল, ঢেঁড়স কিছু হতে পারেনি খেলায়, ফার্স্ট টাইম খেলায় নেমেছে, কোনোদিনও নামেনি, কিন্তু খেলেছে খুব ভালো। তো দেখো বন্ধুরা, কালকে রাতের পর থেকে আর তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, তো কেন জানি না প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছিলো। তো তখন চপ মুড়ি খেয়েছিলাম, তোমরা তো দেখলি, তো চপ মুড়ি খেয়ে একদম পুরো শুয়েছি আর একদম ঘুমিয়ে গিয়েছি। তো ঘুম থেকে উঠেছি তখন 8টা অলরেডি বেজে গিয়েছে, তো বান্ধবী ছিল আমাদের বাড়িতে, তো এইমাত্র বাড়ি চলে গেল, তো ওকে একটু এই জাস্ট আমাদের ঘরের পেছন পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসলাম, এসে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসেছি কথা বলতে। আমি ভাবলাম ব্লগটা তো শেষ করা হয়নি, তো ব্লগটা আগে শেষ করে নিই।
তো আমাদের এখানে কিন্তু বড়দিন বলে বলেইছি তো, তো ভীষণ বড় করে হয়, তোমরা তো দেখলি। তো যদি 1 জানুয়ারি যাই তো আমি তো আরেকটা নেক্সট হচ্ছে আর একটা বড় চার্চ আছে যেখানে আমরা যেতে পারিনি আর কি, তো চলে এসেছি, সন্ধে সন্ধে হয়ে গিয়েছিল, তো সে কারণে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন অলরেডি কিন্তু 9টা বেজে গিয়েছে, তো সকালের খাবার পুরো রেডি হয়ে গিয়েছে, তো খেয়ে নেবো। তার আগে আমি ব্লগটা শেষ করি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মনে যাই থাকুক, মুখে অল টাইম স্মাইল করবে। তো চলো, টাটা।